আসসালামু আলাইকুম বন্ধুরা, সাত বাগানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো আজকে আমি যে বিষয়টি শেয়ার করব সেটা হলো পেয়ারা গাছের যেসব শাখায় 14 পাতা হয়ে গেছে এবং এই 14 পাতা এবং 6 পাতা এই গোপন রস। আমরা দেখতেছি বাতাসে একটু ছাদে একটু বাতাস আছে, এই জন্য সাউন্ডে একটু হালকা সমস্যা হতে পারে। আশা করি বিষয়টা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন, আমাদের পেয়ারা গাছে পেয়ারার ফলন বৃদ্ধি করার জন্য এটাও একটি মোস্ট গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন আমার এই পেয়ারা গাছের শাখার মধ্যে 14 পাতার বেশি হয়ে গেছে। একদম শাখার যে গোড়া থেকে ছোট যে দুই পাতা আছে এই দুই পাতা বাদ দিয়ে বাকি পাতাগুলো আমরা গণব, দুই পাশের এই পাশ এবং এই পাশ। তো মনে করেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আমি 16টা পর্যন্ত গড়িয়ে ফেলছি, 14টা পর্যন্ত গণব। যে শাখার মধ্যে 14টা পাতা চলে আসবে কিন্তু কোনো ফুল ফল আসে নাই, তার মানে ওই শাখার মধ্যে আর ফুল ফল আসবে না। এভাবে দেখুন আমার অনেকগুলো শাখাই আছে, অনেক লম্বা লম্বা শাখা আছে, দেখছেন অনেক লম্বা লম্বা শাখা, অনেক লম্বা লম্বা শাখা, এগুলোর মধ্যে কোনো ফুল এবং ফল আসে নাই, দেখছেন। দেখুন এই পাশে আরেকটা গাছ আছে, দেখুন অনেক বড় বড় শাখা কিন্তু কোনো ফুল এবং ফল নাই। এই দেখতেছেন বড় বড় শাখা, কোনো ফুল ফল কিছুই নেই। এগুলো সবগুলো কিন্তু 14 পাতা হয়ে গেছে। তো এই জন্য আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো তা হলো, বন্ধুরা বাতাসে একটু সমস্যা করতেছে, তো এখান থেকে আমি 6 পাতা গুনবো। আগে গুনছি 14 পাতা, এখন গুনবো 6 পাতা। যেসব ডালে 14 পাতা হয়ে গেছে ওইখান থেকে 6 পাতা রাখবো, 1, 2, 3, 4, 5, 6, এই হলো আমার সব। এই আর এই বাকি অংশটুকু কেটে ফেলে দেব। বন্ধুরা একটু খেয়াল করুন, এই 6 পাতার পরে আমি অ্যাঙ্গেলে এই শাখাটা কেটে দিব। দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে এই 6টা পাতা রেখে আমি 6 পাতার পরে শাখাটা কেটে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ আপনারা কেটে দিবেন এবং বন্ধুরা যেসব শাখায় পেয়ারা আছে পেয়ারাও তখন পেকে যাবে এবং খাওয়ার পর ওই শাখারও সেমভাবে 6 পাতার পরে কেটে দিবেন। বন্ধুরা এইভাবে যখন 6 পাতার পরে এই শাখাটা কেটে দিবেন এতে করে গাছ থাকবে একটু রাউন্ড শেপ এবং ফল হবে 2 থেকে 3 গুণ বেশি। আমরা জানি আর যখন এখান থেকে যখন নতুন কুশি বের হবে এই কুশির সাথে ফুল আসবে, আর যখন গাছে ফুল আসবে তখন গাছে ফল হবে। বন্ধুরা তো আশা করি এই ছোট্ট টিপসটা একটু ফলো করে আপনারা দেখবেন, তাহলে আশা করি ছাদ বাগানে ভালো পেয়ারার ফলন পাবেন আশা করি। ধন্যবাদ সবাইকে, আজকে নতুন কোনো টিপস নিয়ে আমি আবার হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।